হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু র্যাপিড ভিডিও চ্যানেল। আমি সাইফান, সাথে আছি আপনাদের। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি টলিউড ইন্ডাস্ট্রি অর্থাৎ কলকাতা ইন্ডাস্ট্রির 6 জন জনপ্রিয় হিরোর কপি মুভি লিস্ট সম্পর্কে। জিৎ, দেব, প্রসেনজিৎ, মিঠুন, অঙ্কুশ এবং সোহম কে কতটা মুভি কপি করেছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে কে আসলে কপির দিক থেকে নাম্বার ওয়ান। তবে যারা নতুন আছেন তাদেরকে বলি, এই সবগুলো হিরোর কপি মুভি লিস্টের ভিডিও আমার চ্যানেলে আছে। এই ভিডিওটি শেষ করে আপনারা প্লে লিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। অলরাইট গাইস, তাহলে ভিডিও স্টার্ট করা যাক। তো যাই হোক, প্রথমে শুরু করছি সোহম চক্রবর্তীকে দিয়ে। সোহম চক্রবর্তী তিনি শিশু শিল্পী হিসেবে টলিউডে অভিনয় শুরু করেছিল। এ পর্যন্ত তিনি 100টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মেইন হিরো হিসেবে প্রায় 54টি মুভিতে অভিনয় করেন, আর এই পর্যন্ত তিনি কপি বা রিমেক করেছেন 15 থেকে 20টা মুভি। তবে বলে রাখি, খুব একটা বেশি বা কম হবে না, 15 থেকে 20-এর মধ্যেই থাকবে। আর এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমি আমার মন করা কোনো তথ্য আপনাদের কাছে শেয়ার করছি না। এটা সম্পূর্ণভাবে ইন্টারনেটে রিসার্চ করলে আপনি খুঁজে বের করতে পারবেন। তো আগে কমেন্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড নেক্সট, অঙ্কুশ। অঙ্কুশ হাজরা 2010 সালে কেল্লাপথে মুভির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। এই 12 বছরের ক্যারিয়ারে তিনি প্রায় 21টি মুভিতে অভিনয় করেছেন। অঙ্কুশ বেশ জনপ্রিয়তা অর্জন করে ইডিয়েট ছবির মাধ্যমে। তো যাই হোক, এই পর্যন্ত তিনি কপি বা রিমেক করেছেন প্রায় 15 থেকে 18টা মুভি। অলরাইট গাইস, অ্যান্ড নেক্সট, মিঠুন চক্রবর্তী। 1976 সালে মি গয়া বাংলা সিনেমার মাধ্যমে সিনেমাতে কাজ শুরু করেন, মানে মিঠুন চক্রবর্তীর ফার্স্ট সিনেমাই ছিল বাংলা সিনেমা। যাই হোক, পরের বছর মানে 1977 সালে করঞ্জন নামে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে, মানে হিন্দি সিনেমা তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ছিল। এনিওয়ে, মিঠুন চক্রবর্তী এই পর্যন্ত বাংলাতে 53টি মুভিতে অভিনয় করেছেন এবং প্রজাপতি নামের একটি মুভি সামনে আসতে চলেছে, যেখানে সুপারস্টার দেব অভিনয় করবেন, সাথে মিঠুন চক্রবর্তীও। তো যাই হোক, মিঠুন চক্রবর্তীর এই 53টা মুভির মধ্যে কপি বা রিমেক করেছেন 12 থেকে 15টি মুভি। তো যাই হোক, এরপরে প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে বলার মতো কিছু নেই, তিনি টলিউডের আধুনিক সিনেমার প্রবর্তক, একজন দক্ষ অভিনেতা। তিনি অনেক ছবিতে অভিনয় করে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তো যাই হোক, প্রসেনজিৎ এই পর্যন্ত অভিনয় করেন প্রায় 270টির মতো মুভিতে। বুঝতে পারছেন, অনেক বেশি মুভিতে অলরেডি তিনি অভিনয় করেই ফেলেছেন। সামনে তার আপকামিং অনেক প্রজেক্ট রয়েছে। তো যাই হোক, এই 270টি মুভির মধ্যে তিনি কপি বা রিমেক করেছেন 26 থেকে 30টা মুভি, মানে অনলাইন তথ্য মোতাবেক এটাই বলছে, বাট অফলাইনে যে কতটা আছে সেটা তো আর জানা সম্ভব না। ওয়েল, এর পরে রেখেছি দেব, দীপক অধিকারী। দেব টলিউডের সুপারস্টার, যিনি অনেক সুপারহিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। যাই হোক, তার কারণে টলিউড ইন্ডাস্ট্রি নতুন এক প্রাণ ফিরে পেয়েছিল সেই সময়ে। একাধারে সুপারস্টার এবং এমপি, সবগুলো কাজই অলরাউন্ডারের মতো করে চলেছেন। তবে আমি খুব আপসেট, দেবের মুভিগুলো দেখে এখন অনেকটাই কমার্শিয়াল হয় না। আই ডোন্ট নো এই বুদ্ধিগুলো তাকে কে দিয়েছে, কোথায় গেল সেই 2012 সালের পাগলু, কোথায় সেই চ্যালেঞ্জ, কোথায় সেই আবেগ, চারিদিকে শুধু দেব, দেব আর দেব। কোথায় হারিয়ে গেল দেবের সেই জনপ্রিয়তার দিনগুলো। আমরা চাইবো দেব আবারও কামব্যাক করুক কমার্শিয়াল ধাঁজে। তো যাই হোক, দেব এ পর্যন্ত প্রায় 41টি মুভিতে অভিনয় করেছেন এবং তিনি কপি করেছেন প্রায় 20 থেকে 23টির মতো মুভি। ওকে, অ্যাট লাস্ট, জিৎ। জিৎ টলিউডের মোস্ট হ্যান্ডসাম অ্যাকশন হিরো, তাকে নিয়ে বলার মতো কিছু নেই। তবে জিৎ যেই লেভেলের অ্যাক্টর, তাকে শুধু অ্যাকশনই মানায়, তবে তার জন্য কমার্শিয়াল মুভি প্রযোজ্য। জিৎ যেই লেভেলের অ্যাক্টর, সেই লেভেলের ডিরেক্টর টলিউডে বড্ড অভাব। লাইক, জিতের উচিত আর কপি পেস্ট না করে এমন কিছু ডিরেক্টর খুঁজে বের করা যাদের মন মাইন্ড প্রশান্ত লীল, রাজমৌলির মতো এরকম কিছু ডিরেক্টরের সাথে কাজ করা। তো যাই হোক, জিৎ এই পর্যন্ত সিনেমা করেছে প্রায় 53টি মুভিতে এবং চেঙ্গি নামের মুভিটি এখনো রিলিজ হয়নি, সামনে আসতে চলেছে। তো যাই হোক, 53টি মুভির মধ্যে তিনি কপি বা রিমেক করেছেন প্রায় 36 থেকে 40টার মতো মুভি। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, টলিউড হিরোদের মধ্যে কপি বা রিমেক সিনেমার নাম্বার ওয়ান পজিশনে কে আছে এবার দেখা যাক। নাম্বার ওয়ান পজিশনে আছে জিৎ, যে কিনা 53টি মুভির মধ্যে 36 থেকে 40টা মুভি কপি করেছেন। এবং নাম্বার টু পজিশনে আছে প্রসেনজিৎ, 270টি মুভির মধ্যে প্রায় 25 থেকে 30টা মুভি তিনি কপি বা রিমেক করেছেন। আর তৃতীয় পজিশনে রয়েছে দেব,
দেব প্রায় 41টি মুভিতে অভিনয় করেছে, তার মধ্যে 20 থেকে 23টা মুভি কপি বা রিমেক করেছে। এবং নাম্বার 4 পজিশনে যে রয়েছে তিনি হলেন সোহম, 54টি মুভিতে অভিনয় করেছেন এবং 15 থেকে 20টি মুভি তিনি কপি বা রিমেক করেছেন। ওকে নাম্বার 5 অঙ্কুশ, অঙ্কুশ প্রায় 21টি মুভিতে অভিনয় করেছে এবং এই 21টা মুভির মধ্যে 15 থেকে 18টি মুভি সে কপি করেছে, সেজন্য আজকের লিস্টের 5 নম্বরে জায়গা করে নিয়েছে অঙ্কুশ। অ্যাট লাস্ট সবশেষে মিঠুন চক্রবর্তী, যিনি কিনা 53টি মুভিতে অভিনয় করেছেন, এই 53টা মুভির মধ্যে 12 থেকে 15টা মুভি তিনি কপি করেছেন। ওয়েল, এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন সর্বোচ্চ কপি করেছে জি 36 থেকে 40টার মতো। আর এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই সমস্ত তথ্য আমার ব্যক্তিগত মন গড়া কোনো তথ্য নেই, সবগুলো ইন্টারনেটে পেয়ে যাবেন, আপনি একটু রিসার্চ করলে এই সমস্ত কিছুর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।